প্রধান অতিথি হয়েছি, আমার কাছে অনেক ভালোই লাগছে। এক পথশিশু জীবন যুদ্ধ কঠিন সংগ্রামে, অযত্নে অবহেলায় বেড়ে ওঠে ফুটপাতের রেলওয়ে স্টেশনে, কোনো ভালোবাসার সংস্পর্শ ছাড়াই টোকাই কিংবা পথশিশু, এই তার পরিচয়। সমাজে বড় হওয়া সবই ফুটপাতে, ডাস্টবিনের ধারে কিংবা রেলওয়ে স্টেশনে। অবহেলিত এক শিশু শ্রেণী যাদের পথশিশু কিংবা টোকাই নামে মানুষ বেশি জানে, যেখানে জীবনযুদ্ধে বেঁচে থাকা দায়, সেখানে খেলাধুলা তো নিশ্চয়ই বিলাসিতা। তবে সেখানে যেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন আনতে চায় পরিবর্তন, তাই তো তারা আয়োজন করে চলেছে ভিন্ন ধর্মী এক আয়োজন। রাস্তায় রাস্তায় কাগজ কুড়ানো নয়, মাঠে ওরা আনন্দে মেতেছে রাগবি প্রতিযোগিতায়। এ যেন ক্ষণিকের জন্য শৈশবের আনন্দ খুঁজে বেড়ানোর পালা, এ যেন সব ভুলে নিজেকে মুক্তভাবে মেলে ধরার বেলা। রাগবি ফেডারেশনের আয়োজনে সমাজের অবহেলিত শিশুরা পাচ্ছে রাগবি খেলার সুযোগ, আর এতে উল্লাসের বন্যা বয়ে যায় ওদের চোখে মুখে। হাত নাই পা নাই, আমার কাজ করার মতো কোনো অভিজ্ঞতা নাই, তাও নিজের ভিতরে যে ইচ্ছা শক্তি রাখিয়া যে খেলতে আসি, এরকম কারো ইচ্ছা শক্তি জাগে না। খেলাটা খুব ভালোই লাগছে, আমাদের পথ শিশুদের মাঝে একটা খেলা দিছে, আমরা খুব আনন্দ পাইছি। তবে এখানে যে শুধু পথশিশুরা খেলোয়াড় হিসেবে রয়েছে তা কিন্তু নয়, এই আয়োজনের প্রধান অতিথি হিসেবে ডাকা হয় পথশিশুদের মধ্য থেকেই, যার পেছনে রয়েছে আয়োজকদের দারুণ পরিকল্পনা। আমার কাছে খুব আনন্দ লাগছে যে আমার এক ভাই স্যার এসে আমাকে বহুত লাইক করছে, প্রধান অতিথি হয়েছি, আমার কাছে অনেক ভালোই লাগছে। খেলার মাধ্যমে যেন ওদের কিছুটাও মনের পরিবর্তন হয়, আর আমাদের মূল আকর্ষণটাকে আমরা যাকে প্রধান অতিথি করি, সে থাকে একসময় সে পতকুলি থাকে, যে মাক্কু এই মাঠেই বড় হয়েছে কিন্তু সে নিজেকে নষ্ট না করে দিয়ে সে কিন্তু একজন ছোটোখাটো ব্যবসায়ী হয়েছে। আমরা এদের মাধ্যমে, এই যে আজকে 30-40 জন ছেলে পেয়ে যারা রাস্তায় বড় হচ্ছে, তাদের মাধ্যমে ওই মাক্কু যে প্রধান অতিথি তাকে তুলে ধরার জন্য আমাদের এই অনুষ্ঠানের আসলে আয়োজন। বলা হয় আজকে শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, যদি সেটাই হয়ে থাকে তবে কাজ করতে হবে অবহেলিত শিশুদের নিয়েও, হয়তো ওদের মধ্য থেকে উঠে আসবে আগামী দিনে তারকা ক্রীড়াবিদ, হয়তো ওরা একটা সময় বিশ্বের কাছে তুলে ধরবে বাংলাদেশকে। মাহমুদুল হাসান, 71। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#।